আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জাতির কাছে অপরিচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছে সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামিন পাওয়ার পরেও রিজভীকে মুক্তি না দেওয়া সরকারের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ, বললেন সৈয়দ ইমরান সালেব পেরিয়েন্স। এবার ঈদের জামাতে মুসল্লিকে হত্যার হুমকি দিলেন সেই এমপি মাহবুবুর রহমান তালুকদার। এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার পাঁচ। এবং সর্বশেষ থাকছে ছাত্রলীগের কর্মীদের কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জাতির কাছে অপরিচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছে সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির কাছে অপরিচিত একজন ব্যক্তিকে আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সে বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে যিনি অতটা পরিচিত নন, তেমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ায় বিএনপি কিছুটা হতাশ। আওয়ামী লীগেও এমন অনেক লোক আছেন যিনি তাকে রাষ্ট্রপতি করলে জনগণ খুশি হতো। সোমবার তথা আজ বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেছেন তিনি। রাজনৈতিক সংকটের এ সময় বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ও ঐক্যমত সৃষ্টি করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। মির্জা ফখরুল বলেছেন, সরকার যদি চাইত গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রেও বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলতে পারত। যাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে, হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন। জনগণের কাছে তিনি পরিচিত নন, রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তার ভূমিকা কেমন হবে তা নিয়ে জনগণ প্রশ্ন তুলতেই পারে। নতুন রাষ্ট্রপতি সরকার প্রধানের খুবই আস্থাভাজন, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি যেভাবে আসুন তিনি রাষ্ট্রপতি, তার ভূমিকা দেখার বিষয়। যে প্রক্রিয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সরকার প্রধানের খুবই আস্থাভাজন। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চায় না। তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, সেখানে সরকার এককভাবে নির্বাচন করতে চায়, সেই প্রস্তুতিও তারা নিয়েছে। ফখরুল বলেন, নতুন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব নিলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, যদিও তার নির্বাহী ক্ষমতা তেমন নেই। প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়েই তার প্রধান কাজ। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত থাকে, দেশের রাজনৈতিক পরিবেশ ও বর্তমান পরিস্থিতিতে তার গুরুত্ব কম নয়। রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা খাটো করে দেখার কিছু নেই। নতুন রাষ্ট্রপতির কাছে জাতির অন্যরকম এক প্রত্যাশা রয়েছে, জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনিত হয়েছে, তার ভূমিকা দেশের মানুষের কাছে রাজনীতিতে মোটেও হালকা নয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা এবার অন্যরকম, যদিও তিনি কি বলবেন কি করবেন তা জানা নেই। তিনি দলীয় হবেন কিনা, দলের উদ্দেশ্য পূরণ করবেন কিনা, তার নাকি দেশের হয়ে কাজ করবেন, সেটা তার উপর নির্ভর করবে। জামিন পাওয়ার পরেও রিজভীকে মুক্তি না দেওয়া সরকারের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ, বললেন প্রিন্স। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেব প্রিন্স বলেছেন, সকল মামলায় জামিন থাকলেও অন্যায়ভাবে ঠনকো কারণে রুহুল কবির রিজভীকে ঈদের আগে মুক্তি দেওয়া হয়নি। এটা সরকারের কর্তৃত্ববাদী প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, রিজভী আহমেদ শারীরিকভাবে অসুস্থ, কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। পরিবার ও দলের পক্ষ থেকে বারবার তাকে বিশ্বায়িত করা, কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার আহ্বান জানালেও সরকার তা গ্রাহ্যই করেনি। বারবার তাকে মুক্তি দেওয়ার দাবি করা হলেও ফ্যাসিবাদী সরকার মুক্তি দেয়নি। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঈদের আগের রাতেও গ্রেপ্তার অভিযানে অব্যাহত রেখেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করে তিনি বলেন, 20 এপ্রিল রাতে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ওয়ারি থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে নিয়ে যায়। গত 10 এপ্রিল আসরের নামাজের পর বাড্ডা থেকে সাদা পোশাকধারীরা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালকে তুলে নেয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগেও সাদা পোশাকধারীরা একইভাবে বিএনপির নেতাকর্মীদের গুম করেছে, পরবর্তীকালে তাদের অনেকেই কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রিন্স বলেন, ঈদের আগের রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার ভাই জোবায়ের হোসেন তালুকদার সহ তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের 11 জন নেতাকর্মীর নামে 10 থেকে 12 জন অজ্ঞাত উল্লেখ করে মিথ্যা মামলা ও গাইম মামলা দায়ের করেছে। এবার ঈদের জামাতে মুসল্লিকে হত্যার হুমকি দিলেন সেই এমপি। নানা বিতর্কিত কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় কোনো কিছুতেই থামতে পারছে না সাবেক মন্ত্রী ও কলাপাড়া আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারকে। এবার ঈদের জামাতে প্রকাশ্যে এক মুসল্লিকে হত্যার হুমকি দিয়েছেন। ওই ঘটনায় ওই মুসল্লিক 22 এপ্রিল শনিবার কলাপাড়া থানায় লিখিত অভিযোগ এনেছেন এমপির বিরুদ্ধে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার ডুঙ্গে সাবেক এই মন্ত্রী, তার নানা বিতর্কিত কার্যক্রম ও মন্তব্যে বিব্রত দলের নেতাকর্মী। জানা গেছে
আছে। শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল আটটার দিকে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদের নামাজ আদায় করতে যান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মামলার জেরে পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান ব্যাপারীকে শত শত মুসল্লির সামনে খুন জখমের হুমকি দেন এই আওয়ামী লীগ নেতা। সাবেক মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে উপস্থিত সবাই কিংবদন্তী বিমর হয়ে পড়েছেন। অনেক চেষ্টার পরে মসজিদ কমিটিও উপস্থিত লোক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় শনিবার দুপুরেই থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হান্নান ব্যাপারী। এ বিষয়ে আব্দুল হান্নান ব্যাপারী যোগান্তরকে জানিয়েছেন, আমি কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে সরকারিভাবে বরাদ্দকৃত প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার সহ 4 থেকে 5 জনের বিরুদ্ধে আদালতে দুর্নীতি মামলা করেছি। এতে মাহবুবুর রহমান তালুকদার ক্ষিপ্ত হন। শনিবার তিনি ঈদের নামাজ পড়তে আসলে সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার জামাতে বসে শত শত মুসল্লিদের সামনে প্রকাশ্যে আমাকে খুন জখমের হুমকি দেন। এরপরে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম ও উপস্থিতির লোকজন আমাকে রক্ষা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় কৃষক লীগ নেতা সহ গ্রেপ্তার 5। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করেছে জেলা কৃষক লীগের যুব সাধারণ সম্পাদক। 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিন গত রাতে জেলা পুলিশের বিশেষ শাখা রবিবার ডিবি থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তথা আজ বেলা 11টার দিকে চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার এএসএম আব্দুর রাকিব। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের মিল্কি বাগানপাড়া মহল্লার মৃত আলতাফ হোসেনের ছেলে মেজবাহুল হক টুটুল, তার সহযোগী জেলা শহরের মসজিদপাড়া মহল্লার মৃত মজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা, একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম ওরফে দাউদ ইব্রাহিম ওরফে হাবা, হুজরাপুর রেলবাগান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শামীম রেজা ও প্রান্তিকপাড়া মহল্লার সানাউল হকের ছেলে মিলন। এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জেমকে হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সর্বশেষ জানিয়ে দেব, ছাত্রলীগ কর্মীদের কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান। চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকদের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার তথা আজ সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানে সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য কারিগর মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেছেন যুগান্তকারী সব পদক্ষেপ। এ কারণেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্য ঘাটতির মধ্যেও দেশের কৃষকদের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এতে আরও বলা হয়েছে, কৃষি উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কৃষি গবেষণায় বিপুল অর্থের যোগান, বিভিন্ন আবহাওয়া সহিষ্ণুজাত উদ্ভাবন, পরা ও লবণাক্ততা উপযুক্ত কৃষি ব্যবস্থা, উচ্চ ফলনশীল জাত প্রচলন, আধুনিক ও প্রযুক্তিগত নির্ভর কৃষি, মৎস্য গবাদি পশুপালন, ডিজিটালাইজেশনের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের সরাসরি বিপণন ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিরোধ, ন্যায্যমূল্যের সার ও জ্বালানি তেল সরবরাহ, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন ও স্বল্পমূল্যে বিদ্যুৎ বিতরণ, সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণের মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকদের কায়িক শ্রম কমিয়ে আনা ইত্যাদির উদ্যোগের ফলে কৃষিবন্ধু শেখ হাসিনা দেশকে খাদ্যদ্রব্যে আত্মনির্ভরশীল করেছেন।